শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে সুপার ফোর এর মিশন। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। দুবাইতে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 8 উইকেটের হার দিয়ে এশিয়া কাপের আসর শুরু করে শ্রীলঙ্কা। সেই প্রতিশোধ নিতে মরিয়া লঙ্কান ক্রিকেটাররা। পরিসংখ্যানের দিক দিয়ে তারা এগিয়ে থাকলেও আসরে দারুণ দুটি জয়ে এশিয়া কাপে হট ফেভারিট দল এখন আফগানিস্তান। আফগান অধিনায়কের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। কাজটা কঠিন হলেও মুজিব রশিদদের মতো বোলার আর রহমানুল্লাহ গুরবাজ হজরতুল্লাহ জাজাইকে নিয়ে ভালোভাবেই লঙ্কানদের বোধ করার প্রস্তুতি সারছে আফগানিস্তান।